না ডাব তো ফেলাই দিছি আর কিদিন তো আছিল না এটা তো কুচি ডাব আমার শিকার কুচি ডাব কোনটা কুচি কোনটা বাতি হেটা আমি বুঝি না দেখি হা কর তুই খাইছস খাই নাই মামা তো কিদিনই তো আছিল না আচ্ছা ঠিক আছে আমি এখন ভাত খামু ভাত খাওয়ার পরে আমি ডাব খামু তুই আর একটা ডাবের ব্যবস্থা করবি ক্রিম না খেলে আমার ভালো লাগে না আমার মাথা উত্তপ্ত হয়ে যায় হ্যাঁ আর শোন আজকে রাত 8টার সময় তোর ইন্টারভিউ আছে তোরে নানা জাতের প্রশ্ন করবো বাংলাদেশের জাতীয় ফলের নাম জাতীয় ফুলের নাম জাতীয় গাছের নাম যদি না কইতে পারছস এক লাখটি সদরঘাট ওইদিকে থেকে লঞ্চে বাড়ি মামা আমি সব পারো ওই আগে খাই নেন তো ঠিক আছে আজকের মতো আমি খাইতেছি এরপরে যদি আমি এই ধরনের খাবার দেখি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব দেবাইকার আমি কোলে পিঠে করে মানুষ করছি এ আমারে ফকিরনির বলা ভাবে নাকি হ্যাঁ আমি বললাম বেশি সহ্য করবো না সহ্য করার লোক না আমি কেপ টাউনে ছিলাম আফ্রিকার কেপ টাউনের মধ্যে আমি ছিলাম আর সেইখানে এখন আজকে এখানে আইছি তবে সহযোগিতা করার লাগে আর তোরা আমার এগুলি দিতেছ কষ্ট করে বন্ধ হয়ে গেছে নাকি দেখ নাকি দিয়ে দেখ বলতে পারবো না মাত্র তো আসলো আমি জিজ্ঞাসাও করতে পারবো না ঢাকাতে উনি নতুন আসছে তো সেজন্য আমার বলতে ভয় লাগতো তুমি তো ইন্টারভিউ সময় বলেছিলে তোমার তিন কোলে কেউ নাই তাহলে এই মামা এখন হুট করে কোথেকে এসে উদার হলো আমি তো বুঝলাম না আফ্রিকা থেকে আফ্রিকা থেকে আসছে সেটা তো বুঝছি কিন্তু উনি কেন আসছে কতদিন থাকবে এই বাড়িতে না সেটা তো বলে নাই আই উনি কি তোমার আপন মামা আপন মানে পুরো আপন মানে আমার মায়ের মানে আমার নানির পেট থেকে আমার মা বের হচ্ছে তারপর উনি যাও এখন যে ওনাকে জিজ্ঞেস করে আসো উনি কতদিন থাকবে এই বাড়িতে কবে যাবে এই বাসা থেকে যাও না আমি বুঝতে পারবো না ওনারা ওনার কোমরে পিস্তল থাকতে পারে হোয়াট হ্যাঁ কি বলো তুমি তুমি একটা পিস্তল এই বাড়িতে এনে তুলেছো ওকে আই এম কলিং মাই ড্যাড রাইট নাও হ্যাঁ তোমার ড্যাডকে ফোন দাও তোমার ড্যাডকে ফোন দিলে খুব ভালো হয় মামাকে সাইজ করার জন্য একমাত্র তোমার ড্যাডি প্লিজ কল ড্যাড আহা কি অসহায়।